হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন তো? আবার হাজির হইলাম নতুন একটা ইভেন্ট নিয়ে, ঠিক আছে? এটা বাইবিটের নতুন একটা ইভেন্ট। এখানে জয়েন করলে আপনি আর মিনিমাম $10 থেকে $100 পর্যন্ত প্রফিট হবে, ঠিক আছে? এবং আমরা একটা গিভওয়ে সিস্টেম চালু করেছি, এখানে আপনি জয়েন করলে আপনার কিছু গিভওয়ে পাবেন, ঠিক আছে? তো এই যে ইভেন্টটার কথা বলি, যে ইভেন্টের জন্য আজকে ভিডিওটা মেক করা হচ্ছে, তো ফার্স্ট টাইম বাইবিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখবেন কিছু ব্যানার আছে, এই যে দেখেন স্পিন ব্যানার, ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি এই যে নাড়াচ্ছি, এই ব্যানারের উপর আপনার ক্লিক করবেন। এই ব্যানার উপরে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং দেবে। তো দেখুন পেজটা লোডিং হওয়ার পর এমন আসবে, আশা করি এখানে তারা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? এটা শুরু হয়েছে 11 ডিসেম্বর এবং এটা শেষ হবে 10 জানুয়ারি। এই জানুয়ারি মাসে 10 তারিখে শেষ হয়ে যাবে। তো এখানে দেখেন 7 দিন 19 ঘন্টা আছে। এই পেজে আসার পর এখানে রেজিস্টার অপশন আছে, আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর এখানে রিওয়ার্ডের সিস্টেমটা দেখেন, এখানে সর্বনিম্ন $10 এবং সর্বোচ্চ $100, ঠিক আছে? আর অলরেডি যেসব ইউজাররা পাচ্ছে সেটা কিন্তু এখানে লাইভ তারা দেখাচ্ছে। আমি যদি দেখাই, তো ফার্স্টে কিন্তু রেজিস্টারে ক্লিক করুন, তারপর এখানে ট্রেড করতে হবে। তো মিনিমাম এখানে $500 ট্রেড ভলিউম করা লাগবে আপনাকে। তো কীভাবে কোন টোকেনের পেয়ারে করবেন এবং আপনাকে যে কম ফিতে, মানে 3 থেকে 5 সেন্ট ফি কাটবে, ঠিক আছে? এর বেশি ফি কাটবে না। কীভাবে ট্রেড করবেন সেটাও দেখানো হবে, সেটা আমরা নিচের দিকে আসি। তারপর এখানে দেখেন, এখানে বলে দিয়েছে এরা নন ভিআইপি পার্ক, ঠিক আছে? তো যারা ভিআইপি ইউজার নেই তাদের ক্ষেত্রে এই 20,000, মানে 20,000 USDC প্রাইসগুলো রাখছে, আর ভিআইপিদের জন্য একটু বেশি। তো এখানে দেখেন তারা কিন্তু আবার বলেই দিয়েছে যে 7 দিনের ভিতরে এখানে আর 500 USDT মতো ইয়ে করা যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিক। তারপরেও এখানে কিন্তু অলরেডি এখনও কিন্তু ইউজাররা পেমেন্ট পাচ্ছে, এখানে যেগুলো দেখাচ্ছে না এরা কিন্তু অলরেডি লাইভ পাচ্ছে। এই যে একজন $100, $100, মানে এইভাবে $10, এক একজন এইভাবে কিন্তু লাইভ পাচ্ছে। তা আমাদের কিন্তু এটা পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখানে ট্রেড আছে, এখানে ট্রেডে ক্লিক করবেন, এখানে ট্রেডে ক্লিক করবেন। তো আমাদের ট্রেডে ক্লিক করি, তো সরাসরি এখন পেজে নিয়ে যাবে। তো এইখানে আপনারা কী করবেন, USDC প্লাস USDT পেয়ারে এখানে ট্রেডটা করবেন। তো ট্রেডটা করবেন আপনারা এখানে মার্কেটে নিয়ে, ঠিক আছে? এখানে যে মার্কেট আছে, মার্কেটে মার্কেট না, এখানে ট্রেডে ক্লিক করবেন, এখানে স্পট ট্রেড করবেন, ঠিক আছে? ফিউচার ট্রেড করার দরকার নেই। এখানে ক্লিক করার পরে পরবর্তী এখানে ক্লিক করে আপনার USDC প্লাস USDT, এখানে যদি আমরা সার্চ করি USDC, এই যে প্রথম যেটা আসছে না, এখানে প্রথম যেটা আছে USDC অবলিক USDT, এই টোকেনের পেয়ারে আপনাকে এখানে ট্রেডটা কমপ্লিট করতে হবে। এখানে ট্রেড ভলিউমটা কমপ্লিট করে দেবেন $500 একবার বাই একবার সেল। এটা আপনি $10 দিয়েও করতে পারেন, তবে $100 দিয়ে করলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগবে না আপনার। একবার বাই করবেন $100 হয়ে যাবে, একবার সেল করবেন $200, আবার একবার বাই করবেন, একবার সেল করবেন, এবার $500 ট্রেড ভলিউম কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে অনেকে কি করে, জাস্ট এখানে মার্কেট করে দেয়, ঠিক আছে? এখানে লিমিটে মার্কেট করে দেয়, যার পরে কিন্তু অনেক লস হয়ে যায় অন্যান্য ইভেন্টগুলোর ক্ষেত্রে। তবে এখানে আপনারা লিমিট করে দিয়ে বাই করবেন বা লিমিট করে দিয়ে সেল করবেন, তাহলে কিন্তু সেলটা সাথে হয়ে যাবে। তবে আমরা যেহেতু এখন এখানে যেটা দেখালাম USDC প্লাস USDT, দুইটাই কিন্তু স্টেবল টোকেন, ঠিক আছে? দুইটাই স্টেবল কয়েন, এখানে তেমন একটা ফি কাটবে না একবারে কোনো রকম, ঠিক আছে? 3 থেকে 5 সেন্ট মতো করে ফি কাটবে প্রতি ট্রেডে। তো মনে করেন আমাদের ট্রেড ভলিউম করা কমপ্লিট হয়েছে, আমরা সেমভাবে আবার এই পেজে চলে আসবো। এই পেজে আসবে, এই ব্যানারে ক্লিক করবো, এই ব্যানারে ক্লিক করার পেজটা লোডিং হয়, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে স্পিন অপশন আছে, ঠিক আছে? পেজটা একটু লোডিং হচ্ছে, লোডিং হয়ে যাক। এইখানে দেখুন, এখানে কিন্তু আমার কিন্তু 0-0 দেখাচ্ছে, ঠিক আছে? আমার কিন্তু এর আগে কিন্তু স্পিন করা হয়ে গেছে, এর জন্য আমার কিন্তু 0 দেখাচ্ছে এখানে স্পিন। তা আপনারা এখানে স্পিনে ক্লিক করেন, করার বিনিময়ে আপনি এখানে যেটা আপনার বাদবে, ঠিক আছে, সেটাই আপনার স্পটে ব্যালেন্সে দিয়ে দেবো ওরা, ঠিক আছে? আপনি সাথে তো এটা উইথড্র করে নিতে পারবেন, এটা বিষয়টা দেখাই দিলাম। তবে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কীভাবে সেটা বলে দিই। এর জন্য আপনারা কী করবেন, তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কীভাবে সেটা সিস্টেমটা বলে দিই। এরা কি করবেন, জাস্ট এখানে মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পরে এটা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন গিভওয়ে অপশন আছে, ঠিক আছে? এই যে গিভওয়ে, এই গিভওয়েতে ক্লিক করবেন। গিভওয়েতে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট গিভওয়েতে ক্লিক করবেন, এখানে, ঠিক আছে? ক্রিয়েট গিভওয়েতে ক্লিক করবেন, করার পর এখানে একটা গিভওয়ে ক্রিয়েট করে নেবেন, আর এখানে পার্সন অন করে দেবেন, পার্টিসিপেট অন করে দেবেন। যারপর এখানে USDT যা আপনার আছে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেটা বসাই দেবেন। যারপর এখানে জেনারেটরটা ক্লিক করে একটা কোড ক্রিয়েট হয়ে যাবে, বা কিউআর কোড অথবা কোড, ওই কোড দিয়ে আপনার ওই 2 নম্বর অ্যাকাউন্টে যাবেন। 2 নম্বর অ্যাকাউন্টে গিয়ে এখানে জয়েন অপশন আছে, এই জয়েনে ক্লিক করে জাস্ট ওই কোডটা পেস্ট করে দিবেন। এই জয়েনে ক্লিক করে যে কোডটা আছে সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনার যদি কিউআর কোড দেয় তো কিউআর কোডটা এখানে ক্লিক করে স্ক্যান করবেন, স্ক্যান করলে আপনার ওই অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে। এইটা শুধু যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে? তবে আপনারা এই যে টোকেন এস প্লাসের যে ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না, ঠিক আছে? এখানে প্রতিনিয়ত কিন্তু তারা আপডেট করছে, প্লাস ইভেন্টগুলো দিচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে? তো আপনারা প্রত্যেকটা অফারে জয়েন করবেন, প্লাস ট্রেড ভলিউমটা কমপ্লিট করবেন। ট্রেড ভলিউম কমপ্লিট না করলে কিন্তু এখানে পেমেন্ট পাবেন না, ঠিক আছে? আর একটা বিষয় বলি, এখানে অনেকে জয়েন করে কিন্তু পেমেন্ট পান না, কারণটা কি জানেন? আমি যদি দেখাই, এখানে আমি নিজেও পাইনি এটা থেকে।
এটা আমি যদি ক্লিক করি, এখানে আমাকে কি বলছে তারা দেখুন, এখানে তারা বলছে আনফর্চুনেটলি ইউ ডিড নট উইন টু প্রাইস অফ দ্য প্রাইস পুল, অনলি পার্টিসিপেট হু কমপ্লিট দ্য ডিপোজিট টাস্ক বিফোর, মনে করেন এই তারিখের পরে আমি ডিপোজিট করছিলাম, তো যেদিন আমাদের এই এয়ারড্রপটা চালু হবে ইভেন্টটা, এখানে কিন্তু লেখা থাকবে ঠিক আছে আমাদের ডিপোজিট ডেট, এই ডেটে আমাদের কিন্তু ডিপোজিট করতে হবে, আমরা যদি পরে ডেটগুলো ডিপোজিট করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের উইন করবে না, ঠিক আছে। তো এটাও শেষ হলো, এবার দেখাবো যে আমরা যে গিওয়ে সিস্টেমটা করেছি আমাদের গিওয়েতে জয়েন করবেন কিভাবে। আমাদের গিওয়েতে জয়েন করার জন্য সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে মানে আমাদের পোস্টে চলে আসবেন, আমাদের দেখায় এই যে পোস্ট, এই পোস্টে চলে আসবেন, এই পোস্টে চলে আসবেন আমাদের এই গিওয়েতে জয়েন করার জন্য আমাদের এই চ্যানেল লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর এখানে গুগল ফর্ম সাবমিট দেওয়ার কথা বলা হয়েছে, এখানে গুগল ফর্মটা সাবমিট দিবেন, প্লাস এখানে লেখা আছে কিউ ডিটেলস, তো আপনি যে ডিটেলসগুলো সাবমিট দিয়েছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন। তো দেখেন ফার্স্ট টাইম আমরা যদি 2 নম্বরে ক্লিক করে এখানে গুগল ফর্মটা আমরা যদি ক্লিক করি, তো দেখেন পেজটা লোডিং নিচ্ছে, তো এমন পেজ আসবে, তো এমন পেজ আসার পরে আপনারা এখানে দেখেন সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা নিজে করেছি, এটা আপনারা এখানে জয়েন করবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে আমি সিস্টেম সব কিছু দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন, এখানে আপনার ইউআইডিটা দিবেন, বাইবিটের ইউআইডি দিবেন, নিচে এই টেলিগ্রাম ইউজার নেম দিবেন, তারপরে বাইবিটের নিক নেম আছে আপনারা প্রোফাইল সেটিং থেকে গিয়ে নিক নেমটা দিয়ে দিবেন, তারপর নিচে বাইবিট ইউজার নেম, প্লাস এখানে আপনাদের ট্রেড ভলিউমটা কমপ্লিট করেছেন কিনা, ওই যে USDC যে $500 যে ইভেন্টটা আছে না লটারির, ওইটার ইভেন্টটা যদি কমপ্লিট করে থাকেন তো অবশ্যই নিচে ইএসআই ক্লিক করে নিচে সাবমিটে ক্লিক করেন। এটা মনে করেন আমাদের কিন্তু এটা সাবমিট করা হয়ে গেছে, এটা সাবমিট করা হয়ে গেলে যে আমরা যে ডিটেলসগুলো সাবমিট হয়েছে সেটা দেখবো কীভাবে, তো সেটাগুলো দেখার জন্য আমাদের এটা করতে হবে, এখানে যদি গুগল ফর্ম আছে ডিটেলস এতে ক্লিক করতে হবে, তো এতে ক্লিক করার পরে আমরা যদি ক্লিক করে সম্পূর্ণ বিষয় দেখাই দিই, ক্লিক করে আপনার কিন্তু পেজটা লোডিং হবে, এমনভাবে দেখাবে আপনি কয়টার সময় এখানে সাবমিট করছেন, কয় তারিখ কয়টার সময় আপনার ইউআইডি প্লাস টেলিগ্রাম আইডি প্লাস আপনি ট্রেড ভলিউম করেছেন কিনা সেটা, তারপরে বাইবাইট নেম জিমেল সম্পূর্ণ বিষয় এখানে দেখতে পারেন। তবে একটা মজার বিষয় হলো এখানে আপনার ট্রেড ভলিউমটা আপনি দেখতে পারবেন, যদি আপনি আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে কাজটা করেন তাহলে আপনার ট্রেড ভলিউমটা এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।